আলাইকুম। আমরা আজকের ভ্রমণের এই পর্বে বিরিশিরি আছি। এই বিরিশিরিতে একটি কলেজ রয়েছে, অন্যরকম কলেজ, সেটি হচ্ছে ডনবস কলেজ। এখানে আমাদের একজন শিক্ষকও রয়েছেন, সুরুজ আলী ভাই। তো সুরুজ আলী ভাইয়ের সুবাদে আজকে আমরা সেই কলেজে আছি। আমি কলেজের এই ক্যাম্পাসটি একটু আপাতত এক নজরে দেখিয়ে দিচ্ছি। আমি মাঠের কোনায় আছি, এদিকে অফিস অর্থাৎ ফাদাররা থাকেন, এদিকে আছে একাডেমিক বিল্ডিং। আসলে যে জিনিসটি দেখানোর জন্য এই ভিডিওটি করা, সেটি হচ্ছে যে এখানে যারা ভর্তি হয় তারা সব কাজ নিজেরাই করে, তো এমনটাই এখানকার শিক্ষক জানালেন। এবং এখানে দেখছেন যে কয়েকজন কালারিংয়ের কাজ করছে, কালার করছে গ্রিলের মধ্যে, এবং এরা সবাই হচ্ছে এই কলেজের শিক্ষার্থী। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে জীবনের প্রয়োজনে যা যা দরকার যে সমস্ত কাজ করা হয় অথবা কলেজ ক্যাম্পাসে যত কাজ আছে সেগুলো হচ্ছে শিক্ষার্থীরাই করে। এবং পরিপাটির কথা যদি বলি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা এই পর্যন্ত আসতে আসতে অর্থাৎ মেইন গেট থেকে এখন পর্যন্ত একটি কাগজের টুকরাও আমাদের চোখে পড়েনি, এতটাই পরিপাটি। তো যাই হোক, সম্মানিত দর্শক, এবার যে আসল বিষয়টি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আমরা কিছু কৃষি কাজ দেখাব। এবং সুরুজ আলী ভাই বলছিলেন যে এখানে যে কাজ করা হয় সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস বা ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে শিক্ষার্থীরাই এই কাজগুলো করে থাকে। তারই একটি প্রকল্প না ঠিক, আসলে তাদের যে একটা কৃষি খামারের মতো আছে, এই জিনিসটা আমি দেখাই। এখানে দেখেন সম্ভবত এগুলো মরিচের চারা রোপণ করা হয়েছে, এবং বললেন যে শিক্ষার্থীরাই এগুলো প্রস্তুত করেছে, রোপণ করেছে। এবং এখানে কিছু সবজি রয়েছে, দেখেন সবজি চিচিঙ্গা, এটা কার এলাকায় কি নাম বলে আমি জানি না। তো আসলে এর আগেও একবার আসছিলাম, কিছু ভিডিও আপলোড করেছিলাম, আপনারা হয়তো দেখে থাকবেন। এবার আসলাম আবার, যে এখানে হচ্ছে টমেটোর ক্ষেত রয়েছে। তো যেটা বলছিলাম যে এখানে হোস্টেলে যারা থাকে অর্থাৎ স্টুডেন্ট, সেই স্টুডেন্টের খাবারের জন্য যে সকল শাক সবজির প্রয়োজন হয় বা তরকারির প্রয়োজন হয় তার সিংহভাগই এখানে উৎপাদন করা হয়, এটা আমাদেরকে জানিয়েছেন সুরজ আলী স্যার। এবং এখানে দেখেন একটি বড় লাউ ক্ষেত আছে, এবং এটা হচ্ছে গ্রিন হাউস এর আদলে করা, বলছিলেন যে গ্রিন হাউস এখন এটা উন্মুক্ত আছে। তাতে ঢুকবো, ঢোকার আগে এই পাশে আছে পুঁই শাকের একটি ক্ষেত রয়েছে, এই পুঁই শাকের ক্ষেত আপনাদেরকে দেখাই। এবং তার পাশে কলার বাগান রয়েছে, কলার বাগানও আছে। হ্যাঁ, এখানে দেখুন আপনারা সোলার প্যানেলের মাধ্যমে একটি পাম্প চলে, অর্থাৎ অনেক বড় বা বেশি ক্ষমতা সম্পন্ন একটি সোলার প্যানেল রয়েছে। এবং এই সোলার প্যানেলের মাধ্যমে এই পাম্পটি চলে, এবং পাশেই পাম্পটি আছে আপনারা দেখছেন। এবং এই পাম্প থেকে এই কৃষি ফার্মের মধ্যে পানি সরবরাহ করা হয়, এটা ঠিক কলা বাগানের কোনায়। এবং আপনারা হয়তো কলার বাগানটিও দেখতে পাচ্ছেন, সীমানা প্রাচীর ঘেঁষে এই কলা বাগানটি রয়েছে। তো আসলে এখানে বলছিলেন যে সব ধরনের মেধাবী শিক্ষার্থীরাই সুযোগ পেয়ে থাকে, অর্থাৎ মিনিমাম 2 পয়েন্ট পাওয়া শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েট পড়ার জন্য আবেদন করতে পারে, ভর্তিও হতে পারে। এবং সায়েন্সে 200, আর্টসে হচ্ছে 300, এবং কমার্সে 200, এই মোট 500 আসন রয়েছে। সবগুলো আসন ফিল আপ হয় না, সাধারণত কিছু কম থাকে। এটি এখানে আমার মনে হয় ডাটা শাক জাতীয় কিছু বীজ বপন করা হয়েছে, ছোট ছোট গাছ গজাচ্ছে আমি দেখছি। তো এই যে এখানটাতে রয়েছে সিম, দেখেন সিম ধরেও আছে, আমরা কিছু সিমও দেখতে পাচ্ছি, এবং লাউ দুটি রয়েছে। আসলে সুন্দর, আমার কাছে অন্তত ভালো লাগছে যে আমরা কৃষি প্রধান দেশ, কৃষির পণ্য হচ্ছে আমাদের প্রধান পণ্য। তো শিক্ষার্থীরা যারা এখানটাতে পড়াশোনা করে তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে এইগুলোর সাথে সম্পৃক্ত।
এবং দেখুন লাউ রয়েছে, বিশেষ করে লাউ, প্রচুর লাউ দেখা যাচ্ছে এখানটাতে আছে। আসলে সুপরিকল্পিত ভাবে কাজগুলো ব্যবহারিক ক্লাসের মাধ্যমে সঠিকভাবে শেখানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু এই প্রতিষ্ঠানে রয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। আর এই বিষয়টাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। এর পাশে আরেকটু একটু গাছ গাছালি আছে, কিন্তু এটা আসলে কিসের গাছ সেটাই তো আমি বুঝতে পারছি না, কোনো ফলও তো এটাতে দেখছি না। ফল ধরেনি, শুধু গাছগুলোই দেখতে পাচ্ছি। ওই সাইডে আরো কিছু কলা গাছ রয়েছে, এই পাশটাতে আছে। হ্যাঁ, এটা হচ্ছে মিষ্টি লাউ জাতীয় হবে, মিষ্টি লাউয়ের গাছ এখানে আছে। ঠিক এই পাশে দেখুন আরেকটা সুন্দর জিনিস দেখাই দর্শক বন্ধুরা, কপি, পাতাকপি। পাতাকপি কত সুন্দর ভাবে ধরে আছে এবং ভালো লাগছে, অন্তত আমার ভালো লাগছে দেখতে। আপনাদেরকে দেখাই, প্রচুর কপি রয়েছে। এখানে কাস্তারুয়াও রয়েছে, এই পাশটাতেও আছে। একটু যদি যাই ওদিকে, চাষাবাদের কাজ চলছে, ট্রাক্টর চলছে, আপনারা হয়তো দেখছেন। তার পাশে আরেকটি খেত রয়েছে, আপনাদেরকে দেখাবো। এদিক দিয়ে যাই, এদিক দিয়ে বেগুন, বেগুন খেত, বেগুন খেত। হ্যাঁ, এবং দেখুন প্রচুর বেগুনও ধরেছে, দেখে যদি দেখাই দেখেন বেশ ভালো লাগছে। এটা তো আছে এবং প্রচুর আছে, একবারে মাটিতে পড়ে আছে এই বেগুনটা, এত বড় যে গাছ থেকে হয়ে একবারে মাটিতে পড়ে বেঁকে আছে। দেখুন অনেক সুন্দর, ভালো লাগবে। এবং আমার মনে হচ্ছে যে এই বেগুনগুলো তোলার উপযোগী হয়ে গেছে, প্রত্যেকটা গাছে একবারে মাটির সাথে গেঁথে আছে। ঠিক সেটাতেও এই হচ্ছে বেগুন খেত, এপাশে হচ্ছে আবারও আছে কপি। হ্যাঁ, এখানে হচ্ছে মূলা, মূলার চাষ করা হয়েছে, যে মূলা, এবং মূলা গুলো মনে হচ্ছে অনেকদিন থেকে তোলা হয় না। তবে দেখেন এটাতে প্রস্তুত করা হচ্ছে, হয়তো কোনো কিছু রোপণ করা হবে এবং হয়েছে এটির সাথে। আর এই সাইডে আছে টমেটো, টমেটোর খেত। টমেটো আবারও কপি, পাতাকপি, পাতাকপি মানে অনেক পাতাকপি আমরা দেখলাম, সুন্দর প্রত্যেকটাই বেশ হৃষ্ট পুষ্ট আছে, অর্থাৎ তোলার মতো অবস্থায় আছে। এবং এদিক থেকে আরো আছে, কাজ চলছে। আমি একটু দ্রুত যদি হাঁটি, ওদিকে আলু তোলা হচ্ছে, ওইটা আপনাদেরকে দেখাতে চাই। আমি একটু দ্রুত যাচ্ছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আলুর খেত, আলু দর্শক। এবার হচ্ছে আপনাদেরকে আলু, আলু তোলা হচ্ছে নাকি? আলু, আলু তোলা দেখাবো, আলু লাগবে কিনা। এই যে দেখি আলু গোটা না,
আমাদের জন্য দিয়েছে অনেক, ফাইন আমরা আমরা তো খাবো, খাবেন না? হ্যাঁ খাবো আমরা, আমাদের হোস্টেলের জন্য। দর্শক একটু আগে বলছিলাম, আচ্ছা তোমরা কি এখানকার শিক্ষার্থী? ভেরি গুড, আমি কর্মচারী। আচ্ছা আচ্ছা, আমার নাম বিজন। বিজন, আমি এখানে খামারে কাজ করি। আচ্ছা, খামারে কাজ করেন এই ভাই। দর্শক যেটা বলছিলাম যে এখানের শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে সব কাজ করে থাকে, এবং সেই জিনিসটি আপনি দেখেন এই যে এরা সবাই শিক্ষার্থী এই কলেজের, এবং খুব ভালো কাজ করছে এবং আলো তুলছে, আলো তুলছে শিক্ষার্থী। আচ্ছা, তোমরা এই এরকম কাজ কি সবসময় করো? ডেইলি রুটিনে আছে না? আজকে কি কাজ করতেছো তোমরা? আলো তুলতেছে। আলো তুলতেছে? এটা এটা সব কি আলু তোলার মতো হয়ে গেছে? ওগুলো সব উঠবে না? কোন ক্লাসে পড়ো তুমি? ক্যান্ডিডেট। আর তুমি? নাইনে পড়ো? ভেরি গুড। তুমি? এসএসসি ক্যান্ডিডেট। তুমি? সেকেন্ড ইয়ার। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। ফার্স্ট ইয়ার? আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। ভেরি গুড। 2003 সালে, 2003 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে ভাই এই শিক্ষার্থীদের সাথে কাজ করছে। আসলে দর্শক মানে অ্যামাজিং একটা কলেজ আমি বলবো, যে যেখানে হাতে কলমে সব কাজ শেখানো হয়। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শিক্ষার্থীরা কাজ করে, কাজের মাধ্যমে শিখে। তো এটা আসলে এখানে এসেই আপনাদেরকে দেখাতে পেরেছি, এবং দেখেন একবারে প্রফেশনাল কৃষকের মতোই কিন্তু সবাই কাজ করছে। আলু বলো বলো,